দর্শক ব্রেকিং নিউজ, অবশেষে আজ বিয়ে করলেন বিশ্ব সুন্দরী জাকিয়াকে ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইয়াসির আলী রাব্বি ও জাকিয়া দীর্ঘ 4 বছর প্রেম করার পর তাদের এই প্রেমের সম্পর্কটি তাদের পরিবারের সামনে আসে। এরপর তাদের দুই পরিবারের সম্পর্কটি মেনে নেয় এবং দুই পরিবারের সিদ্ধান্তে আজ ঘরোয়াভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। দর্শক, এ যেন নায়িকাদেরকে হার মানায় জাকিয়ার কাছে। এই জাকিয়ার জন্ম 1998 সালের 17ই মে। তার জন্মস্থান সিলেটে। তিনি লেখাপড়া করেন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন। জাকিয়ার বাবা আনোয়ার হোসেন সাইফি একজন সফল ব্যবসায়ী, ডেস্ক অ্যান্ড লিমিটেডের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাকিয়ার মা মাজেদা খাতুন একজন স্কুল শিক্ষিকা। দর্শক, ক্রিকেটার ইয়াসির আলী রাব্বির জন্ম 1996 সালের 3 জুন। বর্তমান ইয়াসির আলী রাব্বির বয়স 27 বছর। তার জন্মস্থান চট্টগ্রাম জেলা। ইয়াসির আলী রাব্বি 2018 সালের অক্টোবরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার খেলোয়াড় নিলামের পর চিটাগাং ভাইকিংস স্কোয়াডের জন্য মনোনীত হন। 2018 এর ডিসেম্বরে 2018 এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের সদস্য হিসাবে মনোনীত হন। এরপর জাতীয় দলের সুযোগ পান এই ক্রিকেটার, কিন্তু একের পর এক সুযোগ পেয়েও নিজেকে তেমন ঠিকভাবে মেলে ধরতে পারেননি, যার ফলে এক প্রকার ছিটকে পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে। তবে এখনো তিনি হাল ছাড়েননি। দর্শক, ইয়াসির আলী রাব্বি এখনো বিভিন্ন ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। তিনি আশাবাদী আবারও ফিরবেন জাতীয় দলে নিজের চিরচেনা রূপে, এই 22 গজে হার্ট হিকার ব্যাটসম্যান। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।